অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সপ্তম দফার প্রথম দিনে মামলার 60 নং সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্য নেওয়া হচ্ছে। সকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্য নেওয়া শুরু হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে আদালতে নিয়ে আসা হয়। মেজর সিনহা 2020 সালের 31 জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন।